এই জনপদ যা একদিন বৈষ্ণব ক্ষেত্র হয়ে উঠেছিল পরবর্তীতে নব্যনায়ের অন্যতম কেন্দ্র বর্ধমান রাজাদের আনুকূল্যে এখানে যেসব মন্দির তৈরি হয় সেই মন্দিরগুলোই এখন সকলের আলোচনার বিষয়। আমরা ধন্যবাদ জানাই সমস্ত আগত গবেষকদের যারা ক্রমাগত গবেষণার মাধ্যমে তুলে আনছেন আমাদের সত্য ফেলে আসা অতীত সংস্কৃতিকে যা এক কথায় রত্নমণ্ডিত। বাংলার টেরাকোটা শিল্পকে পাঠক মহলের কাছে উপস্থিত করতে পেরে ভাষাপথ আজ গর্বিত। ভাষাপথের বর্তমান সংখ্যাটিতে তাই এই টেরাকোটাকে বিষয় করা হয়েছে। 16 জন গবেষক লিখেছেন, তারা সকলেই বিভিন্ন আঙ্গিকে বর্ণনা দিয়েছেন টেরাকোটা সমৃদ্ধ মন্দির এবং টেরাকোটার শিল্প বিষয়ে। ভাষাপথের টেরাকোটা সংখ্যা সমস্ত লেখক লেখিকাদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবার আসি আরেকটি গ্রন্থের কথায় যার এখানে উদ্বোধন হবে, যে গ্রন্থটি 18 জন লেখকের সংকলন। এই গ্রন্থটিতে সম্পাদনা করেছেন কালনা মহকুমা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের একজন বিশেষ গুরুত্বপূর্ণ সদস্য এবং ভাষাপথের অন্যতম সম্পাদক সনদ বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের কাছে একজন মৃদুভাষী প্রিয়জন। গ্রন্থটির নাম বৈষ্ণব ক্ষেত্র দেনুর। দেনুর শ্রী চৈতন্যের দীক্ষাগুরু ঋষভ ভারতীর জন্মস্থান। এখানে রয়েছে দেনুরেশ্বর শিবের মন্দির আর শ্রী চৈতন্য ভগবত রচিতা বৃন্দাবন দাসের শ্রীপাঠ। এই গ্রন্থে এছাড়াও উঠে এসেছে দেনুর গ্রামের আঞ্চলিক তথ্য। আমি আমাদের কালনা মহকুমা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের সম্পাদক বিশ্বজিৎ গাইনকে এখানে আসতে অনুরোধ করছি। বিশ্বজিৎ গাইন আমাদের কালনা মহকুমা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের সম্পাদক, তাকে অনুরোধ করছি এখানে স্বাগত ভাষণ দেওয়ার জন্য। আজকে এই আলোচনা সভায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের প্রধান বক্তা যিনি আছেন রঙ্গন কান্তি জানা মহাশয় এবং অজয় কুমার মহাশয়কেও স্বাগত। আমাদের এই অনুরোধকে উনি করেছেন বলে আচ্ছা। আর আমাদের সামনে আমার সামনে যে সমস্ত গুণীজন যারা আছেন তাদের প্রত্যেককে স্বাগত। ছোটো ছোটো ছেলে মেয়েরা যারা স্কুলের তাদেরকে স্বাগত। আমার বন্ধুবর্গ যারা আছেন, আমার কনিষ্ঠ যারা আছেন, তাদের সবাইকে আজকে এই আলোচনা সভাতে স্বাগত। কালনা কলেজ তথা কালনা কলেজের ইতিহাস বিভাগ আমাদের এর আগে আমরা কালনা কলেজে করেছি এবং ইতিহাস বিভাগকে সঙ্গে নিয়ে করেছি। আমাদের এই অনুরোধ, কালনা কলেজের ইতিহাস বিভাগ সবসময় রেখেছেন, আমাদের সুপরামর্শ দিয়েছেন কীভাবে করতে হবে বলেছে, তার জন্যে কালনা কলেজকে ধন্যবাদ। এবং কালনা কলেজের যে সমস্ত ইতিহাস বিভাগের যারা আছেন, যারা গুণীজন যারা এসছেন, তাদের সকলকে সমগ্র বাংলাতে আজকে যে বিষয়টা টেরাকোটা শিল্প বাংলা, তো সমগ্র বাংলাতে যে টেরাকোটার মন্দির যা ছড়িয়ে আছে আমাদের কালনাতেও টেরাকোটার মন্দির অনেক আছে এবং তার আকার বা তার অলঙ্করণে কালনার টেরাকোটা মন্দির আপনাদের ভালো লাগবে এবং অন্যান্য টেরাকোটা মন্দিরের থেকে একটা বিশেষত্ব
আদায় করে নেবে। এইরকম একটা জায়গাতে কালনা টেরাকোটা মন্দির গুলো আছে। তো আপনি এই কালনা টেরাকোটা মন্দিরের সামনে গিয়ে যদি দাঁড়ান, আপনার মনে হবে যে আপনি একটা অতীতের আয়নার সামনে এসে দাঁড়িয়েছেন। সেই অতীতের আয়নাটা আপনাকে সেই দিনের, সেই অতীতের যখন মন্দিরটা তৈরি হয়েছিল তখনকার যা সমাজ ব্যবস্থা, তখনকার যা রীতিনীতি, সেই সমস্তকে নির্দেশ করবে, আপনাকে দেখাবে, মনে হবে যেন আপনি সেই জায়গা সেই সময়ে চলে গেছেন। এই মন্দিরে যে সমস্ত টেরাকোটা আছে সেই টেরাকোটার মধ্যে কিন্তু কোনো জাত ধর্মের কোনো পরিবর্তন নেই। এই টেরাকোটা মন্দিরগুলোতে আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে সমস্ত জাতের মানুষের যে কাজ সেই কাজ তারা করে আছে, এবং আমাদের এই হিন্দু মন্দিরে তাদের টেরাকোটার আকারে তাদের স্থান রয়েছে। এছাড়াও ইংরেজ আছে, এছাড়াও আছে যুদ্ধ যুদ্ধে যে সমস্ত সৈন্যদল, তার সমস্ত কিছুই সেই সময়কার সেই সময়টাকে কালনা টেরাকোটা ধরে রেখেছে। এই দিক থেকে কালনা টেরাকোটা একটা আলাদা বিষয়ত্ব আছে। আমরা এই টেরাকোটার উপরে আজকে যে ভাষাপথ পত্রিকার যে টেরাকোটার সংখ্যা আমরা প্রকাশ করব, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আজকের আলোচনার বিষয়টাও কিন্তু সেই টেরাকোটা শিল্প, বাংলার টেরাকোটা শিল্পই রেখেছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এবং স্যারেদের কথা, স্যারেদের কাছে আমরা শুনে আরো নিজেদের আরো সমৃদ্ধ করব আশা করি। আমাদের এই টেরাকোটার সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গে আমাদের কালনা মহকুমারী দেলুর বলে যে গ্রামটা আছে সেই গ্রামের উপরে লেখা বৈষ্ণব ক্ষেত্র দেলুর গ্রন্থটি, শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত রচনার ক্ষেত্র দেলুর, আবার শ্রী চৈতন্য দেবের গুরু শ্রী কেশব ভারতের জন্মস্থান দেলুর, সেই দেলুরকে নিয়ে আমাদের পরিচিত গুণীজনদের কাছে আমরা অনুরোধ করেছিলাম তারা দেলুরের উপরে লেখা তাদের আমাদের দিয়েছেন, এবং আমাদের কালনা মহকুমা ইতিহাস চর্চা কেন্দ্রের শ্রী সনত বন্দ্যোপাধ্যায় সম্পাদনা করেছেন বৈষ্ণব ক্ষেত্র দেলুর বইটি, সেই বইটিও আজকে এখানে আমরা আপনাদের সামনে উদ্বোধন করব। যে কোনো দর্শনীয় স্থান আমরা যদি চোখে দেখি সেই সম্বন্ধে কোনো কিছু যদি না জানি তাহলে একরকম দেখা হবে, আবার সেই দর্শনীয় স্থান যখন দেখব তখন সেই দর্শনীয় স্থানের সঙ্গে তার ইতিহাসটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের সেই দর্শনীয় স্থান মনের মধ্যে অনেকটাই দাগ কেটে যাবে। এই চিন্তাভাবনা নিয়ে আমাদের কালনাতে আমরা একটা গাইড ট্রেনিং করে একটা কিছু মানুষকে গাইডের কাজে ব্যবহার করব, এবং তারা কালনায় যে সমস্ত আগত দর্শনার্থী থাকবে তাদেরকে কালনার সম্বন্ধে বলবে, এরকম একটা চিন্তাভাবনা করে
করেছিলাম। সেই সেই সময় গত ডিসেম্বর মাসে মাননীয় এসডিও সাহেব শ্রী নিতেন সিংহানিয়া মহাশয় উনি আসবেন, কিছুক্ষণের মধ্যে আসবেন উনি আমাদের প্রধানমন্ত্রীজি। তো সেই নিতেন সিংহানিয়া মহাশয়ের দপ্তরে আমাদের ডেকে পাঠানো হয়েছিল একটা মিটিংয়ে, সেই মিটিংয়ে নানা রকম আলোচনা হয়েছিল। সেই আলোচনাতে এই প্রসঙ্গটাও উঠেছিল যে গাইড ট্রেনিংয়ের একটা দরকার। তো স্যারও বলেছিলেন যে আপনারা চেষ্টা করে একবার দেখুন। তো আমরা সেই চিন্তারই প্রারম্ভিকভাবে আমরা কালনার স্কুলগুলোকে স্কুলের ছেলেমেয়েদের নিয়ে একটা প্রি গাইড কোর্স চালু করব, কারণ আমরা তাদেরকে গাইড করতে চাই না, কিন্তু গাইড তাদেরকে আমরা জানাতে চাই সেই আগামী প্রজন্মের ছেলেমেয়েদের কালনার যেখানে আছে তার ইতিহাসটা সম্বন্ধে। এতে কী হবে, তাদের ইতিহাস সম্বন্ধে একটা ধারণা হবে, তাদের সঙ্গে সঙ্গে তাদের বাড়ির লোকেদের একটা ইতিহাস সম্বন্ধে আগ্রহ বাড়বে, কালনার সম্বন্ধে আগ্রহ বাড়বে। মাননীয় সভাপতি, উপস্থিত শ্রীজন এবং এখানে বহু গাইড যেসব তরুণ ছেলেমেয়েরা রয়েছে সবাইকে এখানে সভাপতি আয়োজন করে করা মন্ত্রী বিশেষজ্ঞ বসে সময়টা সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত বলতে চাই তবে মন্দিরের টেরাকোটা মন্দিরের শিল্প অর্থাৎ টেরাকোটা ভাস্কর্য নিয়ে আমার কোনো বিষয় কোথায় শুরু করা উচিত একটু ভূমিকা পাওয়া উচিত যে মন্দির আসলে কি। ভারতীয় দর্শনে মন্দির কিন্তু কোনো দেবালয় বা প্রার্থনালয় নয়, চার্চ বা গির্জা নয়। এখানে আমরা পুজো করতে বা প্রার্থনা করতে চাই না। মন্দির আসলে কি আমরা যদি একটু প্রেম সংহিতা থাকি বা বাস্তুশাস্ত্রে তার নির্মাণ কৌশলটা জানি তাহলে দেখবো মন্দির হচ্ছে আসলে আদি পুরুষ বা দৈবী পুরুষ যা তার দৈব দেব। একটা মন্দিরের অনেকগুলো ভাগ থাকার কথা, যেমন গোপাচার প্রবেশ পথ তার কিনা যে বলে গৌর, সেটি হলো একটি পুরুষের পথ। তারপরে আসে নাট্যমণ্ডপ বা কল্যাণ মণ্ডপ, সেটি আমাদের যেখানে মূলাধার চক্র সেইখানে সেটির অবস্থান। নেক্সট থাকে হচ্ছে জগমোহন, যেখানে দর্শনার্থীরা উপস্থিত হন। এই জগমোহনটি হল সেই দৈব থেকে সেই দৈব দেবে যেখানে অনাহত চক্র আর যেখানে সদস্যা সেটি হচ্ছে গর্ভগৃহ। গর্ভগৃহে বিগ্রহ অধিষ্ঠান করেন, বিগ্রহ দেবতা, বিগ্রহ হচ্ছে সেই পরম পুরুষের একটি উপর মঞ্চ। তার যে অধিষ্ঠান ক্ষেত্র অর্থাৎ দেবী, সেই দেবীটি হচ্ছে টিম মাত্র। তো এখানে আমরা কেউ মন্দিরে পুজো করতে বা প্রার্থনা করতে চাই না, মানুষ যখন তার সমস্ত জাগতিক চেহারা ছেড়ে অধ্যাত্ম পথে যাত্রা করে পরম একের সঙ্গে মিলিত হতে সেটাই হচ্ছে মন্দির যাত্রা। যে এই পাথরগুলো বলতেন এই কারণে যে মন্দির পাত্রে যেসব ভাস্কর্য দেখা যায় সেটা পাথরের মন্দির হোক বাংলার টেরাকোটা হোক, কোনো এমন কোনো ভাস্কর্য থাকে না যার সঙ্গে এই তত্ত্বের বিরোধ আছে বা এই তত্ত্বকে সমর্থন পায় না। এই তত্ত্বকে বোঝানোর জন্য এগুলো থাকে। তো এইখানে আমি একটু আসবো, দুটো ভাগ করে নেবো। একটা হচ্ছে খুব কম সংক্ষেপে বলতে হবে, তাড়াতাড়ি বলবো সেই জন্য। একটা হচ্ছে যে টেরাকোটা মন্দির ভাস্কর্যে তার ভাস্কর্যের বিবর্তন কোন সময় কেমন চেহারা দিয়েছিল। আর দ্বিতীয় একটা অংশ বলার চেষ্টা করি সময় পাই, সেটা হচ্ছে
এই ভাস্কর্যগুলো কি এবং কেন এবং কোনখানে কোন ভাস্কর্য থাকে তার যৌক্তিকতা নেই। কেন যে কোনো কিছু অর্বাচীন নয় এই দুটো অংশ নিয়ে তো শুরু করা যাক আমাদের টেরাকোটা শিল্প নিয়ে একটু বিষয়। আবারও বলি বিশেষজ্ঞ আমি নই, দেখতে ভালোবাসি জানতে ভালোবাসি, সেগুলোই আপনাদের সঙ্গে ভাগ করে নিই। টেরাকোটা ভাস্কর্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কালনার মহকুমার শাসক, এবং শুধু মহকুমার শাসক নন, তিনি একজন সাহিত্য প্রেমী এবং এই পুরাতাত্ত্বিক বিষয় নিয়ে তার নিজেরও লেখালেখি রয়েছে, নিবিন সিংহানিয়া। তাকে আমরা বরণ করে নিয়েছি আমাদের মধ্যে। রয়েছেন মেজর নরেশ দাস, তাকে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য পুষ্পস্তবক দিয়ে। অনুরোধ করছি আমাদের সংস্থার সম্পাদক বিশ্বজিৎ গাইন মহাশয়কে মহকুমা শাসকের উত্তরীয় কবি দেওয়ার জন্য। এখন আবার একটু অজয়বাবুর কাছে আমি আগেই বলেছিলাম একটু আপনার সময় নষ্ট করবো, আবার আলোচনায় আমরা ফিরে যাচ্ছি। আমাদের আলোচনা করছেন মন্দির বিশেষজ্ঞ অজয় কোনার, যেটা শুরু করছিলাম যে মন্দির গায়ের ভাস্কর্য যেটা করে ভাস্কর্যের বিবর্তন। একটা কথা এখানে বলে রাখা ভালো যে মন্দির গায়ের ভাস্কর্য মূলত দুরকম দেখা যায় বা দেখা যেত। একটা তো আমরা জানি পা রিলিফ, অর্থাৎ রিলিফের মতো করে পুজো করা, যেটা একদম প্রাচীন কাল থেকে চলে আসছে, নতুন কিছু নেই। সেটা যেমন বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়া প্লাম দেখতে পাওয়া যায়, কিন্তু একদম অভগ্ন অবস্থা এখনো পাওয়া যায় পঞ্চম শতকে একটি উত্তরের মন্দিরে বা অষ্টম শতকে নবম শতকে মন্দিরে। কিন্তু মাঝখানে কিছুটা সময় দেখা যাচ্ছে যে মূলত নবম থেকে দ্বাদশ শতক পর্যন্ত এসব ভিটের মন্দির তৈরি হয়েছিল বড় দেউল পুরুলিয়া বাঁকুড়া দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা এবং বর্তমানে আছে। সেগুলো গায়ের যে কাজ সেগুলো কিন্তু ওরকম রিলিফ হয়, সেগুলো কাঠ টিপে ধরে হয়, অর্থাৎ ইটকে কেটে সেই অনুযায়ী সাইজ করে বসিয়ে মূর্তির আলো দেওয়া। ডিজাইনগুলো আনা হয়েছে দেখুন ইটকে কেটে এবং তার উপরে অঙ্কের গণিত দেওয়া হয়েছে সূক্ষ্ম দানার জন্য। দেখুন এগুলো সবই ইট কেটে তৈরি এবং তার উপরে অঙ্কের গণিত, এগুলো এই যে উঠেটা বকুলেরা যেমন একাদশ শতকে, তো এইভাবে তান্ত্রিক মেথড একটা করা হতো। আর দ্বিতীয় যেটা বললাম যেটা আদি রূপ, তান্ত্রিক মেথডের শুরুটা আমি নিশ্চিতভাবে জানি না কখন শুরু, তবে এই সময় মন্দিরগুলোতে বাংলায় পাওয়া যাচ্ছে। আর রিলিফ শুরু থেকে আছে সম্পূর্ণ ভাবে দশম শতকে পাওয়া যায়, তেল দেখতে পাওয়া যায় কোনো। আর ইদানিংকালে লেট মিরাইভাল, অর্থাৎ মোটামুটি ষোলো শতক থেকে যেসব মন্দিরগুলো পাচ্ছে সবই পারে ছিল হাই রোড রিলিফ অথবা হাই রিলিফ। এই মন্দির এটা একটা মন্দির থেকে নিচ্ছি আমার ধারণা ভাস্কর্য, তার বিষয় এবং ভাস্কর্য শৈলী সেটা এত অন্যরকম। এই ছবিটা খেয়াল করুন,
কাজের পদ্ধতিটা এই ধরনের একটু আদিবাসী ছোঁয়া এবং মানুষগুলো যেমন আমরা বুঝি, এমনকি এখানে দশাবতারের যে পেপারতে এসেছে সেগুলো আদিবাসী চেয়ার, তো এইরকম ধরনের কিছু পুরুলিয়া তো আমি অন্য কোথাও পাইনি। এটা খুব বিক্ষিপ্ত বিচ্ছিন্ন জায়গায় কারা করেছিলেন পুরী ইতিহাস খোঁজ করতে পারিনি। রামায়ণ সম্প্রদায় কোন দুই সন্ন্যাসীর পুরী এসেছেন, ঋতু পাওয়া গেছে, কোন সময়ের মানুষ ভাব পাওয়া যাচ্ছে না, তাদের যে সমাধি মধ্যে সেগুলো যথেষ্ট পূর্ণ দিকে পড়ে যাচ্ছে, খুব নিখুঁত করে খুঁজে বার করা মুশকিল। আর যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই জিনিসটা কিন্তু চর্চা করি, কোন সময় তার সমস্ত কাজের ধারণা দেখে বা তার শৈলী দেখে বোঝার চেষ্টা করা, সেটা দীর্ঘদিন ধরে চর্চা করি। আমার এটা ধারণা অন্তত পক্ষে মধ্য ষোড় শতকে তার এদিকে কখনোই হবে না, কারণ এত আদিম মহেজের মধ্যে সবই করবে হাইটেকের গল্প নেই, হাইটেকটা আমি পাচ্ছি মধ্য সপ্তদশ শতক থেকে, তার আগে যা পাই পরে পরে।
এবার আমাদের দ্বিতীয় ভাগ এইটা কি এক্সট্রা নলেজ আছে অর্থাৎ ভাস্কর্যের নিয়মটা বলে তো সংক্ষেপে বলতে হবে কারণ এত সংক্ষেপে বলা যায় না সময় লাগে একটা জিনিস আমরা যারা এরা করে চর্চা করি তারা অনেকেই খুব বেশি করে লক্ষ্য করি কি কি ধরনের টেপিস রোগান আছে যেমন আমরা জানি একদম বেশ রিজিয়ামে সামাজিক চিত্র থাকে তার ঠিক উপর রিজিয়ামে থাকে পৌরাণিক ব্যাপার তাই তো এবং পৌরাণিক ব্যাপার থাকে কয়েক রামায়ণে গল্প অথবা মহাভারতে গল্প সবচেয়ে বেশি থাকে কৃষ্ণলীলা এমনকি সাইড ওয়াল পাশের দেওয়ালে দুপাশে যেগুলো থাকে সেগুলো তাই পৌরাণিক গল্প থাকে কিছু কিছু সামাজিক চিত্র মিশে থাকে কিন্তু একদম কোন গুলোতে অর্ডার জন্য বলি কোনে কি কোন রকম জিনিস থাকে মূলত থাকে দেখা যায় হয় ময়ূর কিংবা ময়ূরের সাপ ধরছে অথবা অন্যরকম কিছু এগুলো বিষয়টা পাল্টে যায় আরেকটা জিনিস দেখা যাবে একদম উপরে কার্নিশের উপরে কার্নিশের দেখা যায় মূলত অসফলতা কোথাও কোথাও পাওয়া যাচ্ছে অসমাপ্তি থাকে কিন্তু সবচেয়ে আশ্চর্য মন্দিরে যেটা ঢুকবো তার ঠিক প্রবেশপত্রের উপরটাতে আর যেটা বলি মন্দির মানে সেখানে পবিত্র আছে অপবিত্র আছে সৃষ্টিতে যা কিছু হয় সবই আছে কারণ মন্দির যে এক একক তার মধ্যে সব কিছুই আছে সমগ্রটা মানুষের জীবনে চারটে জিনিসকে পালন করতে হয় ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চারটে রূপে প্রতিক্রিয়া মন্দির থাকতেই হবে যে কারণে একদম বেশি থেকে আমরা দেখি সামাজিক ছবি নানা রকম কোথাও যুদ্ধ দেখা যাচ্ছে মানুষ যুদ্ধ করতে যাচ্ছে আছে কিংবা শিকার করতে যাচ্ছে আছে কিংবা শিল্পী হয়তো বসে আলোড়ন আছে আলো রাজবাড়ির ছবি আছে এই ধরনের ঠিক তার উপরে বললাম কি পড়েন ব্যাপার কখনো কৃষ্ণলীলা কোথাও রামায়ণ কোথাও মহাভারতের বিষয় এরকম বিভিন্ন থাকে কিন্তু সেন্ট্রাল আছে থাকে যেটা সেটা থাকে সম্পূর্ণ মুখে ডোলা যেমন বলছি পদ্ম থাকে পদ্ম হচ্ছে সংস্কারের প্রতীক তেমন কিংবা রাসমন্ডল সেরকম তাই নেই অর্থাৎ যেখানে গিয়ে দুই নেই বহু নেই দুই নেই সেখানে রাধিকা চন্দ্রে বলি কৃষ্ণ আলাদা করে কিছু নেই সব এক হয়ে গেছে কবিরা কেউ বুঝতে পারছেন সবাই ভাবে কৃষ্ণ সঙ্গে আছে অর্থাৎ একই দিন হয়ে যাওয়া যে কারণে আমি যখন গর্ভগৃহে ঢুকছি মানে হচ্ছে আমার শেষ দরজা তখন আমি মুখের দরজায় বাদেশ করেছি গোপনটার জন্য মুখের তথ্য কিছুটা থাকবেই তো এইগুলো দেখতে গিয়ে একটা জিনিস দেখেছি কিছু কিছু মন্দির ব্যতিক্রমী মন্দিরে কিছু বাক্য আছে সেগুলোকে আমি বলবো যেগুলোকে বহুদিন হয় ভুল ব্যাখ্যা হয়েছে অথবা কেউ ব্যাখ্যাটা করতে পারে তার মধ্যে একটা আনছি আমাদের কাছাকাছি অঞ্চলে বালিঘাটে পাটিকরা বলে একটি জায়গা আছে ওদের আটচালা শিব মন্দির আছে বহুদিন কনসেন্ট বার্তা ছিল কিনা জানা নেই সেবার প্লাটি বলে গেছে কয়েকটি মতো প্লাটিকা সেগুলো সেন্টার আছে সেই সেন্টার আছে ছবিতে দেখাচ্ছে দেখুন আরো এইখানে যেগুলো আছে এক তো এখানে এটা পুরো দেখাবো এটিকে কি এটা বুঝতে বহু সময় লেগেছে ক্ষেত্রের কথা বলা আছে এবং কোকমুখ কালীর বর্ণনাটা পাওয়া যাচ্ছে তারপরে কিভাবে চিন্তা কেমন কথা বলে দেখো তো এই কালী ঠিক মাথার উপরে রয়েছে আর বাঁ দিকে কতগুলো অদ্ভুত জিনিস আমাদের একটা আমি এখানে দেখেছি খেয়াল করুন এটি একটি নারী মূর্তি তার দুপাশে সহায়ক একজন নারী তাদের বসে রয়েছে সামনে যিনি তিনি অম্বিকা তিনি কে
এখানে আবার একটি নারী এবং পুরুষ মূর্তি লিখে দেখা হয়েছে। এবার বলি ব্যাক করে আসুন, এনার পরিচয় খুঁজে বার করতে অনেক কাঠকর পড়া হয়েছে। সবচেয়ে বেশি সাহায্য যার কাছে পেয়েছি তিনি মানে উপস্থিত আছে বলে আমরা বই লেগে বই মামলা করছি না, তাকে না কিছু জায়গায় এই মূর্তি পাওয়া যাচ্ছে, পাওয়া যায় নেপালে কামাখ্যা মন্দিরে পাওয়া যায়। বর্তমান জেলা তো মাইথনের যে আমাদের কল্যাণশ্রী মন্দির সেখানেও ছিল, এখন সিমেন্টের ঢাকা দিয়ে রং করে দিয়েছে, পাওয়া যায় না। তিনি হচ্ছেন লজ্জা গৌরী মন্দির আছে, ওর দেখবেন ডান দিকে দক্ষিণ দিকের দেওয়ালে লজ্জা গৌরী আছে। এটাকে সাধারণ কোন যৌন ছবি ভাবলে ভুল করবে না, মন্দিরে কোন কিছু থাকে না। আবারও বলছি এই ছবিটা কোথায় আমি নাম করবো না, কোন একজন ঐতিহাসিক তার বইতে লিখেছেন, দুজন লিখেছেন, এটি পারমাণবিক ছবি। আরেকজন আর্কিওলজির বিখ্যাত মানুষ নাম বলবো না, আমাদের স্বামী তিনি বললেন এটি নাকি ইউরোপীয় প্রভাবিত একটি অনুষ্ঠান। এটি খুব আমার কাছে প্রমাণ আছে, প্রমাণটা আমি দিতেও পারি, এটি হচ্ছে শিবদিবাহের শিব এবং পার্বতী, তার প্রমাণ আছে। কারণটা হচ্ছে নেপালের ভরতপুর এরকম ভাস্কর্য পাওয়া যাচ্ছে, তো সেগুলো বর্ণিত ব্যাখ্যা একই রকম কেটা করে এটা পাওয়া যাচ্ছে, প্রথম শুধুমাত্র বাকি এটি পাওয়া যাচ্ছে ব্যতিক্রমী। কিন্তু এটা ওইখানেই থাকে মুখে তত শিব কি শিব শিব বলতে শিব কোনো দেবতা না, এমনি ধরো দেবাদী দেব, ওর কোনো ফর্ম নেই, উনি সব হয়ে পড়ে থাকে, তার কোনো রূপ নেই, তার কোনো চেহারা নেই, যে কোনো একটা কথা শিব কাম নেয় বলে শিব নিজে নেয় বা শিবের কোনো কর্ম হয় না, তো বলে শিব উত্তীর্ণ হয় একে পৌঁছানো করতে আমরা বুঝি। তো মন্দির চর্চা করতে গেলে মন্দিরটা কি যদি না বুঝি, মন্দিরের গায়ে কি আছে সেটা কেন আছে যদি না বুঝি, তাহলে অন্ধের ধরবে সেই অসংস্থা কিচ্ছু হবে না, এইটুকু আমার গল্প। ধন্যবাদ সবাইকে, আমার নমস্কার এবং প্রণাম। রঙ্গন কান্তি বাবু রয়েছেন আমাদের মধ্যে, তাকে অনুরোধ করছি আমাদের কয়েকজন ছাত্রীর হাতে পুরস্কার তুলে শংসাপত্র তুলে দেওয়ার জন্য। একাদশ শ্রেণীর ছাত্রী সৃজা রায়, তারপরে আছে অনিন্দিতা চক্রবর্তী, একাদশ শ্রেণীর ছাত্রী সৃজা রায় চলে এসো, একাদশ শ্রেণীর ছাত্রী তুলিকা দেবনা, তুলিকা দেবনা একাদশ শ্রেণীর ছাত্রী নকুর কৈরি, নকুর কৈরি আছে, দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা দাস, অঙ্কিতা দাস এ প্রসঙ্গে বলে রাখি যখন আমাদের যখন আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছিল অর্থাৎ গাইডের ভূমিকা পালন করছিল যারা যারা কালনায় সেদিন এসেছিলেন,
আমাদের তত্ত্বাবধানে এবং তাছাড়াও অন্যান্যরা প্রত্যেকেই মানে বিস্মিত হয়ে গেছে এইরকম ছোট ছোট ছাত্রীরা কিভাবে একেবারে প্রায় প্রফেশনাল গাইডের মতন করে তাদেরকে বোঝাচ্ছে এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বোঝাতে পারছিল। আমাদের খুব গর্বের জায়গা এটা যে তারা আমাদের সংস্কৃতিকে খুব কম সময়ের মধ্যে আয়ত্ত করে নিয়েছে। আমি এরপরেই সেই দিনের অনুষ্ঠানে আরেকটি ঘটনা ঘটেছিল যে কিছু বেশ কিছু ছাত্রছাত্রী আমাদের মন্দির গুলোকে নিয়ে তারা আসছিল, তাদের উপর একটি কর্মশালা চলছিল। অঞ্জুষার যে কর্ণধার অসীম সাহাকে অনুরোধ করছি এখানে আসতে। তারা আমাদের সমস্ত মন্দিরগুলোকে নিয়ে তার অসীম তার অসীম সাহা তার সমস্ত ছাত্রছাত্রী নিয়ে কালনার যে রাজবাড়ি চত্বরে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোর উপর একটি ওয়ার্কশপ চালিয়েছিল। তো সেটাও একটা অত্যন্ত চিত্তাকর্ষক ব্যাপার হয়েছিল। অ্যাকচুয়ালি সেই দিন রাজবাড়ি চত্বর একেবারে ফুলে ফুলে সুন্দর একদম ভরে উঠেছিল। অসীম এবং তার ছাত্রছাত্রীরা আমাদের মহকুমা শাসককে স্মারক দিয়ে সম্মান জানাবে। লালজি মন্দির, লালজি মন্দিরের একটি আঁকার ছবি মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রথমে পুষ্পস্তবক তুলে দিচ্ছে এবং তারপর লালজি মন্দিরের উপর আঁকা একটি ছবি তারা তুলে দিচ্ছে। আরো কিছু ছবি রয়েছে সেগুলো এরা তুলে দেবে। তার মধ্যে একটি ছবি তারা সেদিন খুব সুন্দরভাবে ডিসপ্লে করেছিল, আমাদের কালনা আমাদের গর্ব, একটু তুলে দেখাতে অনুরোধ করছি ছবিটা। ছাত্রছাত্রীরা একসঙ্গে সেটাকে তুলে ধরেছিল, আমাদের কালনা আমাদের গর্ব। স্যারের হাতে তুলে দেওয়া হচ্ছে। মন্দিরময় কালনাকে নিয়ে লিখেছে, সেটিও মহকুমা শাসকের হাতে তুলে দেবে। ধন্যবাদ অসীম আমাদের সঙ্গে এখানে উপস্থিত থাকার জন্য, ছাত্রছাত্রীদের নিয়ে এবং খুব সুন্দর অনুষ্ঠান করার জন্য এবং আমাদের সেই এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। অসীম সাহা এবং তার অঞ্জুষা আর যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সকলকে আমরা জানাই অনেক অনেক অভিনন্দন। এখন প্রবাহ নীল দাস তার একটি ছোট্ট কবিতা সেটি তুলে দিচ্ছেন। ও আচ্ছা, নমস্কার, আজ আমি আপনাদের সামনে আমার একটি স্বরচিত কবিতা পাঠ করতে চলেছি। মন্দিরময় কাল কালনা আমার কালনা গো, মন্দিরময় শহর গো, বাইরে থেকে টুরিস্ট আসে দেখতে মুখের বহুগুণ, চোখ জুড়াবে হেথায় এসে এরা ওটার কাজে, বুড়া দত্ত দলের দয়ায় সাজছে নতুন সাজে, বিশ্বখ্যাত সন্দেশটা হেথায় কিনে খেয়েও মন্দিরময় শহরটাকে সবাই দেখে যে। নমস্কার। আমি এখন বিশ্ববিদ্যালয়কে প্রমোট করবো। আমরা এছাড়া আজকে আমাদের সম্পাদক এখানে ঘোষণা করেছিলেন সমস্ত ১৬ জন লেখকের লেখা এই টেরাকোটা সংখ্যাটি
শুধুমাত্র টেরাকোটা নিয়ে সংখ্যা আমরা করতে গেছিলাম, তার আগে আমরা ভেবেছিলাম যে কালনা টেরাকোটা নিয়ে সংখ্যাটি করব। কিন্তু ক্রমশ যখন আরো অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে সংস্পর্শে গেলাম, তখন আমরা বুঝতে পারলাম যে টেরাকোটার বিস্তৃতি এটা বোঝাবার জন্য শুধু কালনাকে নিয়ে অগ্রসর হলে হবে না, বিভিন্ন জায়গাকার টেরাকোটাকে আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে, এবং তার ফলে আমাদের একটু সময় লাগে। এক বছর সময় নিয়েছিলাম এই সংখ্যাটি করতে, দীর্ঘ সময় আমাদের চলে গেছে, অবশেষে আমরা তৈরি করতে পেরেছি। এবং আগামী দিনে আমাদের ইচ্ছা আছে এই 144 পাতার এই বইটিতে টেরাকোটার মতন বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করা, আলোচনা হয়েছে এরকম বলা একবারই মানে দৃষ্টতা, এটা বিরাট একটা বিষয়। এই নিয়ে আমরা ভবিষ্যতে আবার একটি সংখ্যা করবো, একটি সংখ্যার মধ্যে দিয়ে হয়তো হবে না, আরো অন্তত একটি দুটি সংখ্যা আমরা করব। এরপর আমরা আসছি আরেকটি বইয়ের প্রসঙ্গে, গ্রন্থের প্রসঙ্গে। গ্রন্থটি হল বৈষ্ণব ক্ষেত্র দেনুর। আগেই বলেছেন সনত বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে, সম্পাদনা করেছেন সনত বন্দ্যোপাধ্যায়। বইটি প্রকাশনা করেছে কালা মহকুমা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্র এবং পরিবেশন হয় ভাষাপথ। আমি আবার এই বইটি অনুরোধ করব আমাদের কালা মহকুমা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের সম্পাদক বিশ্বজিৎ গাইনকে একটু সবার হাতে তুলে দেওয়ার জন্য এবং বইটি উদ্বোধন করানোর জন্য। নীতিন সিংহানিয়া উপস্থিত রয়েছেন, আমাদের মহকুমা শাসক উপস্থিত রয়েছেন, অজয় কোনার এবং ডক্টর রঙ্গন কান্তি জানা এবং সনদ দাস সনদ বন্দ্যোপাধ্যায়, তাদের অনুরোধ করছি যে বইটি প্রকাশ করার জন্য। বৈষ্ণব ক্ষেত্র দেনুর। আপনাদের উদ্দেশ্যে জানাই আমরা যে বইগুলো এখানে আজকে প্রকাশ হলো এবং কালা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের প্রকাশিত বই এবং ভাষাপথে প্রকাশিত বইগুলো আমাদের এক করে মঞ্চের সামনে রেখে দিয়েছি, যদি কেউ মনে করেন তাহলে আপনারা সংগ্রহ করতে পারেন। রঙ্গনকান্তি জানা মহাশয়, শ্রী অজয় কোনার মহাশয়, ইতিহাস পরিষদের প্রত্যেক টিম মেম্বার, আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, অল এস্টিমড গেস্টস হিয়ার, যারা ট্যুরিজম নিয়ে কালনাকে নিয়ে অনেক ভাবেন এবং এর জন্য আজকে এখানে উপস্থিত আছেন, এবং মাই ইয়াং ব্রাইট ফ্রেন্ডস, আই ফিল সো অনার্ড টুডে। অনার্ড এই জন্যই যে ইন মাই লাস্ট 1.5 ইয়ার্স অফ টেনিওর ইন কালনা, দিস ইজ আ ভেরি স্পেশাল ডে, বিকজ কালনা যে জন্য পুরো পশ্চিমবঙ্গে বা পুরো ভারতে পরিচিত আছে সেটা হচ্ছে দ্য ট্যুরিজম পটেনশিয়াল ইট ক্যারিজ, অ্যান্ড মানে আই ফিল সো অনার্ড টু বি আ পার্ট অফ দিস টিম কালনা, খুব ভালো লাগে আমার। এবং 26 জানুয়ারি মানে আমি মনে করছি খুব ভালো একটা কাজ আমি করেছিলাম যে ইতিহাস পরিষদকে অনার করে যে ওনারা যেভাবে কন্ট্রিবিউট করছেন, মানে ওনাদের আগে অনেকে কন্ট্রিবিউট করেছেন বলে ওনারা আজকে মোটিভেশন পেয়েছেন এবং এইভাবে কন্ট্রিবিউট করছেন, ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের মাননীয় এমএলএ সাহেব উনিও মানে খুব প্রচেষ্টা করছেন ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো মানে দিস ইজ সো স্পেশাল থিং অ্যাবাউট কালনা। আই বিন টু রিসেন্টলি অ্যারাউন্ড 8 মান্থস ব্যাক আমি একটা অন্য স্টেটে গিয়েছিলাম, সো এই কনসেপ্ট ওখানে দেখে আই ওয়াজ সো আমার খুব ভালো লাগলো যে ওখানে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু ট্যুরিজম প্রমোট করছিল, একটা ট্যুরিজম প্লেসে গিয়ে তারা কিন্তু মজা ছিল। সো মানে আই ফিল সো প্রাউড যে দিস হ্যাজ বিন রেপ্লিকেটেড ইন কালনা, অ্যান্ড মাই ইয়াং ব্রাইট স্টুডেন্টস ফ্রম স্কুলস দে হ্যাভ পার্টিসিপেটেড, ওনারা খুব ভালোভাবে প্রমোট করেছেন। ইনফ্যাক্ট খুব কম সময়ের মধ্যে মানে যে নলেজ আছে সেটা গ্যাদার করে সবার মধ্যে সেটা স্প্রেড করেছেন, সো দ্যাটস সো লাভলি, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। মানে আমি এটাই বলবো ফ্রম দ্য গভর্নমেন্টস পার্সপেক্টিভ দ্যাট
যে আরো টুরিস্ট প্লেসেস আছে কালনাতে, লাইক জোড়া দেউল আছে আর জগন্নাথ তলা আছে আর অন্যান্য আরো টুরিস্ট প্লেসেস আছে। উই আর ট্রাইং আওয়ার বেস্ট, উই হ্যাভ অলরেডি রিটেন টু দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে টু ইনক্লুড দেম আন্ডার দ্য এএসআই, বিকজ আরো ভালোভাবে সংরক্ষিত হবে ওরা। ইটস এ লং প্রসেস, এটা পার্লামেন্টে প্লেস করা হয়, তারপরে ওখান থেকে পাস হলে ইনক্লুডেড। তো উই আর ট্রাইং আওয়ার বেস্ট, অ্যান্ড আদার দেন দ্যাট এএসআই আমরা আরো যে অলরেডি এক্সিস্টিং এএসআইয়ের আওতায় আছে, লাইক 108 শিব মন্দির আছে, আমাদের রাজবাড়ির টেম্পল কমপ্লেক্স আছে, তো ওখানে কিছু ত্রুটি বলবো না মানে আরো এএসআই আরো ভালোভাবে সেটা সংরক্ষিত করতে পারে, লাইক যেগুলো রিপেয়ার অ্যান্ড রেনোভেশন ওনারা করেন আরো ভালোভাবে আরো এক্সপার্টসকে দিয়ে করাতে পারেন, তার রিকোয়েস্ট আমরা অলরেডি রেখেছি যে অলরেডি ট্রাইং আওয়ার বেস্ট যে আরো ভালোভাবে সংরক্ষিত হয়ে যাক। অন্য রাজ্যের আছেন, কিন্তু বেঙ্গলে পশ্চিম হয়ে আমি প্রথম আমি কালনাকে নিয়ে আসলাম, হি ওয়াজ সো সারপ্রাইজড সিইং দ্য পটেনশিয়াল অফ কালনা। মানে আমরা কালনাতে থেকে কালনা বুঝতে পারি না যে কালনা কি পটেনশিয়াল আছে, বাট ইফ ওয়ান সিজ প্রতাপেশ্বর টেম্পল ফর 15 মিনিটস, ইটস মেসমারাইজিং। সো এই প্রমোশন ইজ ল্যাকিং, সবাই মিলে আমরা চেষ্টা করছি, ইতিহাস স্পেশালকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি, অ্যান্ড দ্য কাইন্ড অফ নলেজ অজয় সাহেব শেয়ার করলেন, আই ওয়াজ মেসমারাইজড। I have written a book on architecture and other perspectives of Indian art and culture, but the kind of knowledge he has, I think I will take his help to, you know, to promote tourism in Kalna, to write good books about Indian art and culture. And already ami dekhche ekhane Rangan Sahib already tinte boi amake gift korechen, it contains a huge treasure of knowledge. Thank you so much, apni time bar kore tourism charcha kore promote kore ইতিহাস প্রতিষ্ঠানকে আমার স্পেশাল থ্যাংকস। আমি বলবো না যে আপনারা এইভাবে এগিয়ে নিয়ে যান যা সাহায্য লাগবে, দ্য গভর্নমেন্ট ইজ অলওয়েজ দেয়ার, মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি প্রত্যেক ডিপার্টমেন্টে মানে ওনার নজর থাকে, এবং ট্যুরিজম নিয়ে আপনি দেখতেই পাচ্ছেন পশ্চিমবাংলা ফ্রম লাস্ট 2011 আই গেস ইটস ওয়ার্কিং ট্রেমেন্ডাসলি হার্ড। সো মাই বেস্ট উইশেস টু এভরিওয়ান। সাংবাদিক বন্ধুরা যেভাবে কন্ট্রিবিউট করে গেছেন, যেভাবে প্রমোট করে গেছেন, মানে যখনই আমার সঙ্গে ওনার আলোচনা হয়, যদি 10 মিনিট আলোচনা হয়, সো 2 মিনিটস ইজ অলওয়েজ দেয়ার ফর টুরিজম, বিট এনিওয়ান, বিট মোহনবাবু, বিট কেদারবাবু, বিট গণেশবাবু, এভরি সূর্যকান্তবাবু, এভরি ওয়ান ইউনো টুরিজম নিয়ে ভাবছে। তো এই যে ভাবনা যে আছে এটাকে আমরা এগিয়ে নিয়ে যাই, এবং যেভাবে আমাদের মানে অ্যানসেস্টার্স বলি আমরা বা আপনারা যারা আছেন যারা এগিয়ে নিয়ে এসছেন আজ অব্দি, দিস ইজ আওয়ার ডিউটি টু টেক ইট ফরওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মাই বেস্ট উইশেস টু ইউ। ধন্যবাদ মহকুমার শাসক নবীন সিনহা মিয়াকে, তিনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন। এখন আমরা একটা তার হাতে একটি ছোট্ট স্মারক তুলে দিচ্ছি। অরূপ বন্দ্যোপাধ্যায় আমাদের কালা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য নবীন সিনহা মিয়ার হাতে একটি স্মারক তুলে দিচ্ছেন। নারী যদি করতে হবে প্রচুর হয়ে যাবে,
প্রকাশিত হয়, বই এখনো প্রকাশিত হয়নি, এশিয়াটিক সোসাইটি থেকে বেরোবে বইটা। আমি যেটা নিয়ে কাজ করেছি সেটা হলো অন্ত মধ্যযুগের বর্ধমান জেলার মন্দির টেরাকোটা পালক, তাতে সমাজচিত্রটা কীভাবে লুকে আসছে। এই কথাটা করতে গিয়ে আজ আমার যে কর্পাসটা তৈরি হচ্ছে তাতে 6000 ফটোগ্রাফ, এবং তাকে ক্লাসিফিকেশন করছেন আমার দুজন গবেষণা সহায়ক, তারা বলছে যে স্যার এরকম তো ডক্টরেট হয়ে যাবে, সেটা হয়, কিন্তু এই দৃশ্য ফলক, আমরা টেরাকোটার বাংলা করেছি দৃশ্য ফলক, এই যে দৃশ্য ফলক এর উপরে সেভাবে কাজ হয়নি। আমি যখন খুব ছোট তখন ক্লাস 1, 2, 3 হবে, একটা ইম্প্রেশন আছে, সেটা হচ্ছে ডেভিড ম্যাকাচার সাহেব আমার বাবার বন্ধু ছিলেন। আমি যেহেতু কলকাতা থেকে এসেছি, কলকাতায় বাড়িতে আমার বাবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, উনি আসতেন আমার চোখের সামনে ভাসে সেই ছবিটা, একজন সাহেব আমার কেন একটা সেটা কেন ছিল ধুতি বা সাদা ধুতি বা আমি পরিহিত, এবং বাবা খুব বলতে দেখো এই ভদ্রলোক সাইকেল চালিয়ে, কেউ একজন লেকচারে বলেছে সাইকেল চালিয়ে গোটা অবিভক্ত বাংলায় ঘুরেছেন, এবং ঘুরে অন্তর্মধ্য যুগে আমাদের অবিভক্ত বাংলায় মন্দির স্থাপত্য তার একটা ক্যাটালগ তৈরি হয়ে গেছে, যেটা পরবর্তীকালে এশিয়াটিক সোসাইটি থেকে লেট মিডিয়াল টেম্পলস অফ বেঙ্গল বলে বেরিয়েছে, এবং সেটা আমরা যারা কাজ করি তাদের কাছে পাই। এই কাজটা করতে গিয়ে উনি প্রোগ্রেসিভ নিউরো ডিজিজে আক্রান্ত হন এবং এক রাত্রিরের মধ্যেই মারা যান। যেহেতু প্রত্নতত্ত্ব বিষয় এবং বাইরে থেকে পড়াশোনা করে আসা এবং স্কুল অফ আর্কিওলজি পড়া, এবং যেহেতু সেটাই অধ্যাপনার বিষয়, সেটা করতে গিয়ে যখন ঘুরে বেড়াই তখন এই অ্যাট্রাকশনটা ছিল যে যদি কোনো দিন সুযোগ হয় তাহলে এই যে চোখের সামনে ধরে রাখা হয়েছে মন্দিরগুলো এবং মন্দিরের টেরাকোটা ফলকগুলো, যেগুলো আর ভয়ঙ্করভাবে নষ্ট হয়ে যাচ্ছে, চেঁচে কুচে নেওয়া হচ্ছে, চুরিও হচ্ছে, চেঁচে কুচে নেওয়া হচ্ছে, এবং অযত্নের ওয়ারেন্টিয়ারে বৃষ্টির জল প্রচণ্ড রোদ তাতে নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য ঠিক মতো ডকুমেন্টেশন না করা হয় তাহলে নষ্ট হয়ে যাবে। সেই সূত্র ধরেই কাজের শুরু, এবং যখন আমি এশিয়াটিক সোসাইটিকে বলি যে আমি কাজটা করতে চাই, ওরা সাগ্রহে রাজি হয়, কেন্দ্রীয় সরকার একটা বিশাল অঙ্কের টাকা এই কাজটা করার জন্য আমাকে দিয়েছে, সে কাজ চলছে। ভাষাগতকে যেমন ধন্যবাদ জ্ঞাপন করেছি, আমি কালনায় চিনতাম দুজন ভদ্রলোককে, তার একজন শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেনি, তিনি হলেন শীতের সরকার, আরেকজন হচ্ছেন আমাদের শরৎ বন্দ্যোপাধ্যায়। শরৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার যোগাযোগ ছিল, আমি যখন প্রথম কালনাতে বেড়াতে আসি তখন আমার গায়ক ছিলেন শরৎ বন্দ্যোপাধ্যায়, এবং তখন আমাকে উনি চেনাচ্ছেন, এবং আমাদের সঙ্গে নিঃস্বার্থভাবে হয়ে উনি আমাকে কালনা সম্পর্কে বেশ কিছু জ্ঞান দিয়েছেন। জ্ঞানই বলি কারণ আমি তো কালনা সম্পর্কে কিছু জানি না। পশ্চিমবঙ্গ সরকারের একটা গুরু দায়িত্ব চাপিয়েছে আমার উপর, সেটা হচ্ছে পূর্ব বর্তমানের পুরাকীর্তি সিরিজের লেখার নির্বাচন, এটা বই হবে, সেই কাজটা শুরু করেছি, সেই কাজটাতে শরৎবাবুর বেণুর কাজ দেবে। আমি জানি আমি যখন কালনায় কাজ করতে আসবো তখন বা আমার ছাত্রছাত্রীরা আসবে তখন তারা সহায়তা পাবে, এই বইটা বেরোবে, কারণ এখন ছিল বর্তমান জেলা কিন্তু যেহেতু পূর্ব এবং পশ্চিম ভাগ হয়ে গেছে আমার খুব সুবিধা হয়েছে পূর্বটা পড়াটা, কিন্তু ভৌগোলিক দিক থেকে পূর্ব বর্তমান একটা বিশাল অঞ্চল। এই উদ্যোগটা যে কালনা পুরাতত্ত্ব সংসদ পরিষদ যে নিয়েছে
এটা ধন্যবাদ মানে আমি বলতে পারি আমি খুব আপ্লুত এই ব্যাপারটাতে যে লোকাল স্থানীয় মানুষদের সচেতন করে তাদের সংস্কৃতিকে জানানো কি আছে যেটা আমরা বারংবার বলেও পাচ্ছি না কারণ মন্দির সে পাথরে ঢিঙ্গ আর টেরাকোটা ঢিঙ্গ তার উপর আমার নিজের নামটা খোদাই করা এবং আমি তাকে ভালোবাসি তার নামটা খোদাই করা আমাদের একটা জিনগত অভ্যাস তৈরি হয়ে গিয়েছে সে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ইয়েতে থাকা তত্ত্বাবধানে থাকাই হোক আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে ডাইরেক্ট অফ আর্কিওলজি থাকা তুর্কি সরকার এই নিয়ে ভারত সরকার একটা চেষ্টা করেছে ইনক্রেডিবল ইন্ডিয়া কিন্তু খুব এটা কত সম্বন্ধে বলতে পারবো কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে এখানে দেখে যে পরবর্তী জেনারেশন যারা একেবারে এখনো তাদের পাঠ্যক্রমের বাইরে বেরোতে পারেনি সেই ছেলে মেয়েরা ধৈর্য ধরে আমাদের মতো বৃদ্ধদের বক্তব্য শুনছে এবং তারা কালনা কি কালনা একটা মফস্বল শহর কালনা মহকুমা কি একটি গঙ্গার তীরে থাকা একটা জনপদ সেই সম্পর্কে আগ্রহী হয়ে এই জিনিসটা করেছে আমি কাগজে পড়েছি আপনাদের কাছে এটা ধন্যবাদ দিতে হয় সেই সব ছাত্রছাত্রীকে যারা উদ্যোগী উদ্যোক্তা তারা তো আছেনই সেই সব ছাত্রছাত্রীকে যারা সাড়া দিয়েছে সাড়াটা পাওয়া এখন তো পয়েন্টে ডিগ্রি পাওয়া পয়েন্ট না পেলে তো এখন কম সার্ভিস হয় না মানে শিক্ষকতা হয় না ডিগ্রি তার রিসার্চ পেপার না পেলে হয় না এক আর চাকরি ছাড়া এখন এইসব বিষয়ে তো আসে ডিসিশন ম্যানেজার আমাকে বললেন যে ট্যুরিজম আমরা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো বিশ্ববিদ্যালয়ে ইতিহাসকে পর্যটনের সঙ্গে যুক্ত করতে পারেনি আমাদের পার্শ্ববর্তী উড়িষ্যা রাজ্য করে ফেলেছে ফলে কি হচ্ছে যাকে ডিগ্রিটা দেওয়া হচ্ছে সেই ডিগ্রিতে সে ট্যুরিজমের চাকরিগুলো পাচ্ছে তাকে ওই শিক্ষকতার জন্যই তাকে দিতে হবে তার নয় সে ট্যুরিজমের চাকরিগুলো পাচ্ছে আমরা এখনো বলে দিতে পারিনি বারংবার বলা হয়েছে বর্তমানে যারা রয়েছেন দায়িত্বে আমি যখন তোমার এখানকার এই পুরাতত্ত্ব পরিষদকে বলবো এই ধরনের সেমিনার করা এবং যেটা আমাকে নির্দেশিকানি আসা বলে গেলেন স্কুলগুলোকে নিয়ে করা অন্তত কন্যাশ্রী যারা পেয়েছে তাদেরকে নিয়ে একটা সিম্পোজিয়াম করা এর জন্য সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন সার্কেল এখানে অ্যাপিল করা এবং সেখান থেকে কিন্তু আর্থিক অনুদান পাওয়া যাবে যেটা কাস্ট সেখান থেকে আর্থিক অনুদান পাওয়া যাবে এছাড়া পরবর্তীকালে যদি এখানকার কোনো পুরা স্থাপত্যকে আপনারা মনে করছেন তার খুব খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে তার জন্য হেরিটেজ কমিশন যার আমি একজন মেম্বার হেরিটেজ কমিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা ডাইরেক্ট অফ আর্কিওলজি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এদেরকে আপনারা অ্যাপিল করতে পারেন সেই মন্দিরের ছবি দিয়ে মন্দিরটার যে প্রেক্ষিত ইতিহাস সেটা দিয়ে এবং যে অঞ্চলের মন্দির সেই অঞ্চলের মানুষদের সই সংগ্রহ করে জমা দিলে তারা কিন্তু এই ধরনের কাজে সহায়তা করে কিন্তু একটু সময় লাগে ধৈর্য চুক্তি ঘটালে হবে না কারণ আমরা শিবানন্দবাবুর নেতৃত্বে মানকড়ে করেছিলাম এবং মানকড়ে করতে গিয়ে দেখা গেল যে আমরা 7 বছর আগে যেটা শুরু করেছিলাম কিন্তু সেটার টাকা পয়সা এত দিনে স্যাংশন হয়েছে 25 লক্ষ টাকা লাগে শিবানন্দবাবু 25 লক্ষ টাকা স্যাংশন হয়েছে এবার কাজ শুরু হবে পুরাতত্ত্ব কি করে খায় না মাথায় অনেকেই ধারণা পুরাতত্ত্বে মোদরে আমরা অনেক কিছু বলে ফেলি একটা জিনিস মাথায় রাখবেন লোকাল শভেনিজম স্থানীয় যে গর্ববোধ সবার আছে আঞ্চলিক গর্ববোধ সবার আছে কিন্তু এটা যেন কোনোভাবে কোনো রঙে রঞ্জিত না মন্দির টেরাকোটা নিয়ে হয়েছে কথা মসজিদ নিয়ে কি কোনো কথা হলো আমি যা শুনলাম বক্তব্য মসজিদ নিয়ে কোনো কথা হয়নি কেন হয়নি
আমার ফিল্ড ওয়ার্কার যিনি আমাকে হাতে করে কাজ শিখিয়েছেন তার পদসাতটা আজ প্রয়াস হল। তিনি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার বলতে স্থাপত্য মানে কি শুধু মন্দির, তখন উনি আমাকে ধমক দিয়ে বলেছিলেন আগে মন্দিরটা তো করো যখন মসজিদটা দেখবে। পরবর্তীকালে কাজ করতে গিয়ে দেখলাম আমি যদি এক একটা এলাকায় যখন ঢুকছি সেখানে সাইমালটেনিয়াসলি যদি আমি দুটোর দিকে নজর না দিই মন্দিরের হয়তো ডকুমেন্টেশন হলো, মন্দিরের হয়তো সংস্কারের জন্য সরকারকে আমরা জানাতে পারলাম, পাশাপাশি সেই প্রাচীন মধ্যযুগীয় মসজিদটি ধসে পড়ে গেছে। একটা জিনিস ধসে পড়ে গেলে তার কিন্তু আর নতুন করে গঠনের চেষ্টা করে বৃথা, কারণ তার মধ্যে আর নতুন কিছু থাকে না। আমার মনে হয় এখানে সবাই জানেন যে বর্তমান জেলা যেটা পূর্ব এবং পশ্চিম নিয়ে তৈরি সেখানে মাস্টারি করব না, সেখানে আমরা মানুষের পদচারণা পাচ্ছি খ্রিস্টপূর্ব 3,500 বছর, একদম প্রমাণিত সায়েন্টিফিক্যালি প্রুভ পাণ্ডবদ্বীপ থেকে আমরা পেয়েছি, এবং আউস গ্রামের পাণ্ডবদ্বীপ থেকে যা পেয়েছি সেটা ধরে বরাবর গঙ্গার দিকে যদি আমরা আসি তাহলে আমরা দেখব মঙ্গলকোট, মঙ্গলকোটের মতো এত রিচ সাইট কোথাও থাকলেও নষ্ট হয়ে গেছে। এবং যখন আমরা ছাত্রাবস্থায় মঙ্গলকোট ঘুরতে আসি তখন তখন আমরা দেখেছি যে কি রিচ এলাকা ছিল, কিন্তু সেই প্রাগৈতিহাসিক কালের মানুষ যারা খাদ্য সংগ্রহ করত এবং খাদ্য উৎপাদন করত যাদেরকে আমরা পেয়েছি ওখানে তাদের অস্তিত্ব, আর আজকে যারা মানুষ সেই ঢিপির ওপর যুগ যুগ ধরে যারা বিচরণ করছে এই অঞ্চলে এরা গণপুর, এটা কিন্তু সব জায়গায় নেই, নষ্ট হয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে। খ্রিস্টপূর্ব 3,500 বছর বর্তমান জেলা যদি খুব চোখ কান খুলে দেখা যায় পুরনো আর্কিওলজিক্যাল রিপোর্টগুলো দেখা যায় তাতে দেখা যাবে বীরভূমের থেকে বাঁকুড়ার থেকে বর্তমান কিন্তু অনেক বেশি সমৃদ্ধশালী। কারণ আছে, সেই কারণটা হলো এটা আমরা কিন্তু জিওস্পেশিয়াল ম্যাপে লক্ষ্য করেছি ডিপ ভেজিটেশন, দুটো মূল নদী অজয় এবং দামোদর সেগুলো কিন্তু সচল ছিল এবং তাকে ঘিরে অসংখ্য ছোট ছোট নদী, এবং তার জন্য এই যে ডিপ ভেজিটেশন মানুষ তো বসবাস করতে চায় এমন সব এলাকাতে যেখানে তার খাদ্য সামগ্রী থাকবে। মানুষ কখনো মরুভূমিতে, আমি তো অন্তত চাইব না যে মরুভূমিতে গিয়ে থাকবে, এবং নদীর নাব্যতা থাকবে যে নদী থেকে সে যাতায়াত করতে পারে। আমরা রিসেন্টলি একটা পড়া শুরু করেছি, আমরা এক্সকাভেশনে চলছি কিন্তু পড়া শুরু করেছি রাক্ষস ডাকার পাশে চিরেকড়া পরিণতি থাকে, সেখানেও কিন্তু আমরা প্রাগৈতিহাসিক মানুষের সন্ধান পাচ্ছি যে প্রাগৈতিহাসিক মানুষ খাদ্য উৎপাদন শুরু করছে এবং পশুপালন শুরু করছে। আমাদের যে টিম তাতে কাজ করছে সেখানে শুধু পুরাতাত্ত্বিক নেই, পুরাতত্ত্ব মানে পুরাতাত্ত্বিক নয়, পুরাতাত্ত্বিক আর্কিওলজিস্ট, মেট্রোলজিস্ট, ফিজিসিস্ট, কেমিস্ট্রির লোক, বটানিস্ট, জুলজিস্ট এবং অসংখ্য মানুষ আমাদের সঙ্গে তারা সব এক্সপার্ট কাজ করছে। কেন প্রত্যেকটা স্তরকে যখন আমরা খুঁজে বার করছি সেই স্তরে যে ধরনের রেলিক্স পাওয়া যাচ্ছে সেই রেলিক্সকে দিয়ে আমরা রিপ্লেস করার চেষ্টা করছি প্যাটার্ন অফ লাইফ অন্তর্বন্ধযুক্ত ওই এক হাল আমলের কথা, হাল আমলের কথা আমরা প্রাচীন যুগ থেকেই আমরা শুরু করেছি। যেহেতু এখানকার বিষয় টেরাকোটা ফলক, টেরাকোটা ফলক নিয়ে কাজ করতে এসে প্রথমে একটু ভাঙিয়ে গেছে, তারপরে আজ 16 সালে আমার প্রথম রিপোর্টটা পেয়েছে, 16, 17, 18 এই মাসে আজকে আমি বুঝতে পেরেছি যে বর্তমান বাঁকুড়ার টেরাকোটা ফলক নয়, আর যদি বর্তমান জেলাকে আলাদা করে দেওয়া হয় তার টেরাকোটা ফলকের আলাদা গুরুত্ব রয়েছে। কোন দিক থেকে? তার সোশিও কালচারাল অ্যাসপেক্ট মানে তার ধর্মীয় জীবনচর্চা ইত্যাদি ইত্যাদি অ্যাসপেক্ট রয়েছে।
একজন টেরাকোটা ফলকশিল্পী টেরাকোটা তৈরি করছে, আমি একটা মন্দির তৈরি করব, আমি একজন সম্পূর্ণ কৃষক বা একজন ব্যবসায়ী, আমি যখন মন্দির তৈরি করাবো প্রথমে আমি দেখবো যে জমিটা কী ধরনের জমি ব্যবহার করা হচ্ছে, সেটা কুমাকৃতি জমি না ফ্ল্যাট ফ্ল্যাট, তাতে শুভ চিহ্ন আছে কি না দেখা, জায়গা পছন্দ করলো কে পছন্দ করবেন, পুরো করবেন যে পরিবার করাবে তার পুরো করবেন পছন্দ করে দেবেন কোন দিকে মন্দির হবে। এইবার প্রেসক্রিপশনটা হয় কিসের মন্দির তৈরি হবে, তখন পুরোপুরি বলে দেন যে এই ধরনের মন্দির করে এই মুখ মন্দির করে তোমাকে তৈরি করতে হবে। এ পর্যন্ত বর্তমান জেলায় আমরা পেয়েছি রেখদেব পীরদেব একটি মাত্র ছিল, একটি মাত্র পীরদেব, এছাড়া চালান মন্দির দালান মন্দির ইত্যাদি ইত্যাদি পেয়েছি, বিভিন্ন রকম পেয়েছি ক্লাসিফিকেশন করে মন্দিরের ক্লাসিফিকেশন। সেখানে শুধুমাত্র যে রিজিওনাল আর্টিস্টদের কাজ ছিল তা নয়, সেখানে ধর্মীয় চিন্তাধারারও একটা বিরাট বলতে পারবো প্রতিফলন দেখতে পাওয়া যায়। যেমন আপনারা ক্ষীরগ্রাম গেছেন কিনা জানি না, ক্ষীরগ্রামের মন্দিরে দেখবেন গম্বুজ এসে গেছে, কেন এলো করতে পেরেলো, তো এই যে ম্যাশন কাজ করেছে সেই ম্যাশন তার টেকনোলজিতে জানা ছিল, একটা গম্বুজ তৈরি করার যে টেকনোলজি সেটা তার জানা ছিল এবং সেটাকে সে সেই কাজে লাগিয়েছে। এরকম অসংখ্য নিদর্শন আছে। অন্তর্বর্ত যুগের অন্তর্বর্ত যুগ যেটাকে আমরা লেট মিডিয়াম পিরিয়ড বলছি, এর হঠাৎ করে মন্দির স্থাপত্য আমরা 1600-1500 মানে পঞ্চদশ শতকে শেষ থেকে যেমন পাচ্ছি কেন হঠাৎ কেন, পাথর পাওয়া যাচ্ছে পাথর অঞ্চলে যেখানে পাথরই অঞ্চল, কিন্তু হঠাৎ করে এর তৈরি হলো কেন, কেন কীভাবে এটা আজকে স্বতঃসিদ্ধ এবং আমরা প্রমাণ করতে পেরেছি যে 1206 বখতিয়ার খিলজির আক্রমণ, এই 1206 বখতিয়ার খিলজির আক্রমণ একজন মুসলিম সেনানায়কের বাংলায় ঢোকা ঝাড়খণ্ড হয়ে উনি বাংলার বীরভূম হয়ে উনি নবদ্বীপ আক্রমণ করেছেন, এটা কিন্তু প্রমাণিত আক্রমণ করেছিলেন। এতে আর কিছু না হোক একটা সামাজিক পরিবর্তন, কিরকম পরিবর্তন, আমি যদি এই বোতলটাকে ধরি মনুর ধর্মশাস্ত্র অনুসারে মানব মনুদার মনু সংহিতায় মানব সম্পর্কে একটা ধারণা দিয়েছে, কী ধারণা দিয়েছে, বর্ণ ব্যক্তিক ধারণা, মাথাটা হচ্ছে ব্রাহ্মণ, কাঠটা হচ্ছে ক্ষত্রিয়, এই স্কেনটা হচ্ছে বৈশ্য, আর এইটা হচ্ছে সমাজ। কিন্তু এর বাইরে প্রচুর অবন্যের মানুষ ছিল যাদের জন্য কর্ম ছিল কিন্তু শোষিত হতো, শোষণ অত্যাচার থাকতো করতো, এই কিছু মনে করবেন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় সোশ্যাল স্ট্যাটাস, পাশাপাশি ছিল বৌদ্ধরা। এই নতুন সমাজ আসছে তৈরি হচ্ছে, ইসলামও প্রথমে ভাবেনি যে বাংলাদেশে এসে তারা এত সমর্থক পেয়ে যাবে, নিচুতলার মানুষ এবং বৌদ্ধদের একটা বড় অংশ চলে গেল নতুন ধর্মে আশ্রয়। 1206 তার মানে হচ্ছে ত্রয়োদশ শতকের প্রথম ভাগ, ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ শতকের শেষ, আবার হিন্দু রিভাইভালিজম শুরু হচ্ছে মানে হিন্দু ধর্মের পুনর্জাগরণ শুরু হচ্ছে। তাহলে এই 200 বছরটা গেল কোথায়, ছিল না কিছু পাবে অবহট্ট সাহিত্যে পাবে না, সংস্কৃত সাহিত্যে কিছু কিছু তার মধ্যে পড়েছে, উপরতলায় মানুষদের যদি আমাদের অস্তিত্বকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে নিচুতলার মানুষের গ্রাসরুট লেভেলের মানুষের সাথে আমাদেরকে একাত্মীভূত হতে হবে। উঁচুতলার সাহিত্য বলতে হচ্ছে গীতগোবিন্দ জয়দেবের, অবহট্ট সাহিত্যের অনুরূপ লেখা কিন্তু সংস্কৃত ভাষায়,
এটা কিন্তু উঁচু তলার কথা, আর উঁচু তলার হচ্ছে চর্যাপদ, যার সঙ্গে উঁচু তলার একটা সম্পর্ক নেই। পঞ্চদশ শতকে আমরা প্রথমে পাচ্ছি টেরাকোটা ফলো করতে গিয়ে একটা সূত্রে বেরিয়ে এসেছে, পাচ্ছি যে সংস্কৃত বা উচ্চবর্ণের যে সাহিত্য সেই সাহিত্যকে বাংলা ভাষায় চর্যাপদের যে ভাষা বাংলা ভাষায় অনুবাদ শুরু হল। কৃত্তিবাসের কাশীদাসের মহাভারত পরাযোধা মহাভারত বিকালের জন্য বাংলা ভাষায় হচ্ছে কেন, সেই নিচুতের মানুষদের জন্য যারা হিন্দু ফোল্ডের মধ্যে থাকবে এবং এই উঁচুতলার মানুষ তাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে। এর ফলে একটা কাল হল এই পুনর্জাগরণের জায়গাটা তৈরি হল 1500 শতকের শেষ ভাগে চৈতন্যদেবের আবির্ভাব, এবং শুধু চৈতন্য বৈষ্ণব ভক্তি মুভমেন্ট নয়, তার সঙ্গে যোগ দিল শাক্ত এবং শৈব, এরা সবাই ধীরে ধীরে মাথা তুলতে থাকে। মন্দির স্থাপত্য শুরু হলো, মূলত তৈরি হতে লাগলো ইটের তৈরি মন্দির। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইট সংস্কৃত, যে মাটিতে ইট তৈরি হয় সেটা যেখান সেখান থেকে পাওয়া যায়। আর যেহেতু ইট ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দিচ্ছে গভর্নমেন্ট পরিবেশ দূষণ হচ্ছে বলে, তা তখন ইট তৈরি হতো। আর ইটের মন্দির নয় নয় করে একটা গ্রামে 100 বছর 150 বছর টিকে যেত। এখন তো শুধু একটা মন্দিরের কাঠামো তৈরি করে দেবতার প্রতিষ্ঠা করতে হবে না, আবার পূর্ববর্তী বছর মজার কথা বলে গেছে, তিনি বলেছেন যে ওই একটা যে কোনো মন্দিরে যখন ঢুকছে গর্ভগৃহে পৌঁছানোর আগে অব্দি সুন্দরভাবে কেরালিকা পদকে তার জীবনচর্যা, জৈবিক জীবন, ধর্মীয় জীবন তার ব্যাখ্যাটা দেওয়ার রয়েছে। যখন সে গর্ভগৃহে ঢুকছে তখন কিন্তু সে একেবারে বহির্জগৎ থেকে শুনল, আবার যখন বেরিয়ে আসছে তখন সে আবার তার বহির্জগতের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছে। এটা কিন্তু আমরা পেলাম, এই অ্যানালিসিসটা পেলাম। আর কি পেলাম? আমি যেহেতু বর্তমান জেলায় টেরাকোটা নিয়ে কাজ করেছি, ওই সময়কার সাহিত্য যেটা প্রচুর লেখা হয়েছে, মঙ্গল কাব্য হচ্ছে বলা যায় প্রথম মৌলিক কাব্য যেটা লেখা হচ্ছে, যদিও ঘটনা আদি মধ্যযুগে মানে মুসলিম প্রাক মুসলিম আক্রমণে, কিন্তু লেখা হচ্ছে, মনসাকে নিয়ে আসা হচ্ছে, মনসা নিচু তলার দেবী, তাকে তোলা হচ্ছে, তাকে ব্রাহ্মণাইজ পুরাণিক দেবী করা হচ্ছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা পাচ্ছি। কিন্তু যখন মন্দিরগুলো তৈরি হলো তার ফলকে যিনি শিল্পী তিনি তৈরি করছেন ফলক, তিনি তো যে কোনো ধর্মের হতে পারে। এবার যখন একটা শৈব মন্দির তৈরি হচ্ছে তখন শুধুমাত্র যে শৈব জেলার একটা ফলক তাদের রয়েছে তা নয়, তাতে আমাদের ধর্মীয় নয় এরকম বিষয় রয়েছে, আবার বৈষ্ণবদের কিছু কিছু ফলক তাকেই দেওয়া হয়েছে। কি করবে, বিষয় তো পেতে হবে, যে বিষয়ের জ্ঞান আহরণ তারা করছে কোথা থেকে, চর্যা পালা গান যেগুলো গ্রামীণ সভ্যতার রিক্রিয়েশন আনন্দ আমোদপ্রমোদের জায়গা, সেখান থেকে তারা কিন্তু সাহিত্য করে তারা টেরাকোটা ফলক তৈরি করতে যায়। এবং তার রিফ্লেকশনটা থেকে আমরা পাচ্ছি কি, আদি মধ্যযুগে সমাজ ক্ষেত্রে একটা সুন্দর প্রতিফলন, যে দৃশ্যফলক আজ আছে একবার নষ্ট হয়ে গেলে কিন্তু সেই আদি মধ্যযুগের বাংলার তথা বর্ধমানের সমাজ চিত্র সম্পর্কে আমরা কিছুই জানতে পারব না, আমরা হারিয়ে যাব। অলঙ্করণে যেমন মসজিদে আমরা দেখতে পাচ্ছি ফুল লতা পাতা পুরো অবয়ব দেননি, বিশেষভাবে দেখা যাচ্ছে, কিন্তু 16th century প্রথম থেকে মন্দিরে, হিন্দু মন্দিরে, মসজিদে না মন্দিরে আমরা অবয়ব দেখতে পাচ্ছি। এখানে খুব স্ট্রাইকিং যে মসজিদে পদ্মের মোটিফ কিন্তু পাওয়া যাচ্ছে, পদ্মের মোটিফ কিন্তু শুধুমাত্র হিন্দু মন্দিরে পাওয়া যায়নি এটা নয়, মসজিদেও পাওয়া যাচ্ছে।
এটা আমি অন্তত বেশ কয়েক জায়গায় দেখেছি। তার মধ্যে খুব প্রাচীন হচ্ছে পীর বাহারাম সরকার মুজোরিয়াম যেটা রয়েছে বর্ধমান শহরে, তার পূর্ব দিকের দেওয়ালে পদ্মের মোটিফের ফলক রয়েছে। নরসিংহপুর কেতুগ্রামে মসজিদেও প্রচুর টেরাকোটা ফলক ব্যবহার করা হয়েছে, যাদের পদ্মের উল্লেখ হয়েছে। যে কথাটা বললাম হিন্দু মন্দিরের ক্ষেত্রে গ্রামীণ সভ্যতা, গ্রামীণ ধর্মীয় আচরণ, এগুলো কিন্তু বিশেষভাবে স্থান পেয়েছে। ধর্মীয় নয় কিরকম পেয়েছি, দাইঘাটের মন্দিরে কেউ বলছে ওটা কোরআন পাঠকর্তা মহিলা, কেউ বলছে না উনি কোনো গ্রন্থ পাঠকর্তা মহিলা, দাইঘাটের মন্দিরে পেয়েছে পাওয়া যাচ্ছে, বা মাছ কাটছে বা চুল শুকোচ্ছে। এগুলো কিন্তু স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত ভাবে একজন শিল্পী যেটাকে দেখেছেন যৎদৃষ্টম প্রতিষ্ঠান ওই টেরাকোটা ফলক, এবং সেগুলো পেয়েছে যেগুলো আমাদের জীবনে বা আমরা যারা ইতিহাসের চর্চা করি তাদের কাছে একটি বহুমূল্য নথি। বলতে বিধানে মন্দিরগুলোর আজকে যা অবস্থা সুর বিষয়, কারণ তাতে সংস্কারের কোনো জায়গা নেই। কারণ আপনি জানেন যে যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে মন্দিরে আগাছা জন্মায় বেশি, কারণ ঝড় হয়, ঝড় হলে ওপরে ধুলোবালি জমে, ধুলোবালি জমলে কী হয় গাছ উঠতে আরম্ভ করে এবং গাছ উঠলে অবধারিতভাবে বট গাছ উঠবে এবং মন্দির থেকে হয়। এখন আমার এখানকার কালনার যারা রয়েছেন সচেতন মানুষ তাদের কাছে বলা একটা সব জায়গায় বলা হয় যে মন্দিরগুলোর সংস্কারের ব্যাপারে, তার চারপাশটাকে পরিষ্কার দেখার ব্যাপারে যদি অঞ্চলে ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাদেরকে সচেতন করে পরিবেশকে সুরক্ষার চেষ্টা করা হয়, গাছগাছালিগুলোকে কাটার বন্দোবস্ত করা হয়, তাহলে কিন্তু এই মন্দিরগুলো দীর্ঘদিন থাকবে না। দীর্ঘদিন থাকার প্রশ্ন হবে যতদিন গাছ আছে, একটা মানুষ কতদিন বাঁচে, 60-70 একটা ওষুধকে 80-90 বছর অবধি বাঁচে, তারপরে তো মরে যায়। এগুলোর মানে সেই রকম সৌভাগ্য যেটা এখনো টিকে আছে রোজ্জ্বল করে সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। এর জন্য যেটা দরকার স্থানীয় সচেতনতা, যেটা আমি বিকাশবাবু এবং অভিজিৎ দুজনকেই বলবো যে যখন দায়িত্ব নিয়েছেন তখন দায়িত্বটাকে আরেকটু পালন করুন, ওইটুকু সফল হোক। এর জন্য আপনারা আমি আবার দলিত সংস্থার নাম ডাইরেক্টর পার্টিকুলারলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং কাস্ট ইস্টার্ন সার্কেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এদের সঙ্গে যথার্থ আপনার কী ধরনের খরচ হবে এই ধরনের সিম্পোসিয়াম সেমিনার করতে গিয়ে দেখুন, এক বছর আগে জমা দিন, এখন যদি জমা দেন আপনারা 19 মার্চের আগে টাকা পেয়ে যাবেন এবং সেটা আপনাদের প্যারে এভাবে বাজেট করে দিন। তাতে কী হবে আর কিছু না হোক, আপনি যদি প্রতি বছরের পরিকল্পনার প্রোগ্রামিং হিসেবে রাখেন তাতে মানুষ সচেতন থাকবে। একটি মেয়ে ক্লাস 12-এর বিয়ে সে তো বড় হবে, সে সেটা কাটবে, তার প্রত্যেকে কিন্তু জেনারেট করতে পারে যে আমরা কি শিখলাম, ওরা এটা শিখ। এবং যেটা আমার সঙ্গে আপনাদের কথা হলো মহকুমার সঙ্গে যে আমরা অদূর ভবিষ্যতে যারা কন্যাশ্রী পেয়েছে সেই স্কুলের সেই 10 জন করে মনে পেয়েছে সেই একত্রিত করে একটা করা, এবং যদি পুরাতত্ত্ব এবং ঐতিহ্য সংরক্ষণে একটা পার্ট দেওয়া যায় একদম ভিক্টোরিয়াল পার্ট দিয়ে দেওয়া যায় তাতে আর কিছু হবে না, জিনিসটা বাঁচবে, সবাই সচেতন। কেউ যদি দাঁত কাটতেও যায় সে জানবে সে ভুল করছে, আমি তো বাধা দিতে পারবো না, আপনিও পারবেন, কিন্তু চেষ্টা করতে অসুবিধা নেই। আমি কতদিন ছবি দেখ এবং এসছে কিভাবে, প্রথম ছবিটাতে রয়েছে কিভাবে মেয়েদের উপর অত্যাচার করা হতো
পর্তুগিজ সাহেবরা করছেন, তার প্রথম ফলক এটা রয়েছে। দ্বিতীয়টা এটা সাহেব একটি পরিবার, তৃতীয়টা এটাও একজন সাহেব একজন মেম সাহেব। আপনারা দেখুন এদের পোশাক আশাক, তারপরে সাহেব শিব
রাজাকে এমন অবস্থা হয়েছে যে লোকে গেছে তাকে কমফোর্ট দিচ্ছে পার্বতী খাওয়া করে ভক্ত শিবলিঙ্গকে পূজা দিচ্ছে। আমরা সবাই জানি দুর্গা এটা অনেক টেরাকোটা ফলক এরকম পাওয়া গেছে। এটা হচ্ছে কম্পিউটার কিন্তু খুব রেয়ার কমলে কামি এর সঙ্গে আপনার ওই ত্রিপুরা সুন্দরী হচ্ছেন সাপ্তদেবী। আমাদের তো সাপ্তদেবীদের মধ্যে আমার অনেক ভাগ ছিল, সবাই কালী পুজো করতেন না, কোনো কোনো কাল গোষ্ঠী ছিল যারা ত্রিপুরা সুন্দরী ভাবছে করতেন, সেটা নিশ্চয়ই শিল্পীরা দেখেছিলেন তারা সেটা দেখেছিলেন খুব রেয়ার করতেন। ছিন্ন শীতলা এবার আসছে নারী টেলিভিশন নারীকে কিভাবে বলা হয়েছে। সাহিত্য যদি দেখা হয় মধ্যযুগের বাংলা সাহিত্যই বলি দেখা হয় বা গীত গোবিন্দ থেকে যদি আমি ধরি সেখানে ধর্ম কতটা আছে জানি না কিন্তু চতুর জৈব রসাত্ম নারী এবং পুরুষের প্রেমটাকে কিন্তু মূল উপপাদ্য করা হয়েছে। এর বাস্তবেও শিল্পীরা কিন্তু নারীকে ডেপিক্ট করেছে সেই ডেপিকশনে আনন্দ করে একটা সুসজ্জিত এটা একটা নারী মানে এখানে মূলত নারীদের দেখা হয়েছে তাদের পোশাক আশাকের জন্য পোশাক তারা কি ধরনের ময়না ব্যবহার করছে সেটা দেখা যাচ্ছে। বাড়ি করলেই কিন্তু গান্দা তৈরি করতে হবে নাহলে গান্দা তৈরি করতে হবে ছিল চোখ গরির উপর থাকা লাঠির উপর দাঁড়ানো এটা আমি বন্ধ আগে প্রথম পেয়েছি হাওড়াতে কিন্তু বর্তমানে অবস্থা আমি 2018 1930 সালে পেপার্স পড়তে গিয়ে দেখলাম বর্তমান শহর থেকে মহারাজা দুজন শিকারীকে পাঠাচ্ছেন সঙ্গে দুজন শাহী যাচ্ছেন। আমরা মেন লাইনে নিমো স্টেশনটা করি না সেখানকার চাষিরা আসছেন তারা বলছেন যে বাঘের অসংখ্য উৎপাত গ্রামের লোকে বেরিয়ে চলে যাচ্ছে মারার মতো সময় মিটে এটা হচ্ছে নারীর প্রসাদ। তারপর এই যে শালভঞ্জিকা এই একটিমাত্র ফল যার বেশ কয়েকটি পেয়েছি যা আমাদের আরো পুরনো সময়ের দিকে টেনে নিয়ে যায় কোন সময় আদিবদ্ধযুগ আদিবদ্ধযুগে এই শালভঞ্জিকা আমরা পেয়েছি কোনারকে আমরা পেয়েছি ভুবনেশ্বরে আমরা পেয়েছি বিহারের কিছু কিছু মন্দিরে শালভঞ্জিকা পেয়েছি কিন্তু কোনোভাবে বাংলায় এর ধারা যারা শিল্পী ছিলেন তারা তো সব বাংলা শিল্পী ছিলেন না বাইরে থেকে গ্রুপে আসতেন তারা নিয়ে এসেছিলেন
এটা থেকে গেছে তার স্মৃতি। নারী পুরুষ, নারী দল, রামচন্দ্র বসে আছেন তার সঙ্গে, তার করার জন্য প্রণোদিত করেছে যে এটাও, কারণ এটা ইতিহাস, তখনকার লোক মাথায় রাখতে পারে না তো। আমার একজন শিক্ষক বাদ্যযন্ত্রের সাথে নারী পুরুষ এগুলো চলুন, এগুলো একবারে জৈবিক দৃশ্য, এটা ঘুরে সব জৈবিক দৃশ্য। এটাও এইটাকে আমি নজর দিতে বলবো, এটাও বর্তমানে পাওয়া গেছে, একটি পাওয়া গেছে বীরভূম থেকে, আরেকটি পাওয়া গেছে বর্তমান থেকে, খুব রিয়ার। আমি তোমার ডায়েট পার্টনারকে বলেছি এটা রিজার্ভেশনের ব্যবস্থা করা হবে। কৃষ্ণকে প্রসব করানো হচ্ছে, আমি এটা মনে হয় এরুয়ার, এরুয়ারে ঘুরতে ঘুরতে এরপরের গ্রামে একজন বৃদ্ধা মহিলাকে পেলাম, তো অনেক বয়স। আমি জিজ্ঞেস করলাম যে আপনাকে কথা জিজ্ঞেস করবো, তখনকার দিনে আপনাদের বাচ্চা প্রসব কী করে করাতে, কেন আমরা ধামারি ধামারি মানে মেয়েদের যারা বিয়ে তাদের পেটের তলায় ধামারি প্রসব করা, একদম গ্রামীণ পদ্ধতি, এটাও ডিটেক্টেড হয়েছে এখানে, এটা কৃষ্ণের ক্ষেত্রে প্রযুক্তি হয়েছে। এইগুলো আমার বর্তমান, যে বর্তমান আমি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনা করতে এসেছি 23 বছর আগে, এটা 24 বছর চলছে। এটা আমার বিষয়ও নয় অন্তর্বন্ধ যুগ, যেহেতু আমি আর্কিওলজি পড়াই, ইতিহাস পড়াই, কিন্তু এক নতুন দরজা খুলে দিয়েছে আমার কাছে, যেটাকে লোক সামলাতে পারি এবং এই কাজটা করে ফেলতে পেরেছি। আমার কথা শেষ।